নমস্কার, দেখছেন সিএন, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন। শুরু করছি সিএন সাজেশন, আর সিএন সাজেশন আজকের বিষয় ভূগোল। 31 মার্চ ভূগোল পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকের, আর সেই ভূগোল পরীক্ষা যাতে তোমাদের ভালো হয় তার জন্য প্রপার অ্যাডভাইস দেওয়ার জন্য আজ যে শিক্ষক তোমাদেরকে উপস্থিত রয়েছেন তোমাদেরকে সাহায্য করার জন্য, টিএস সনাতন হাইস্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুদীপ্ত সরকার। স্যার, আপনাকে স্বাগত। আমি প্রথমেই স্যার আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি যে যখন 31 তারিখে স্টুডেন্টরা স্কুলের মধ্যে ঢুকবে পরীক্ষা দিতে, তখন তার প্রথম কর্তব্য কী? প্রথম কর্তব্য হচ্ছে তার সিটটা, যেখানে সিট পড়েছে সেখানে বসা এবং মাথা ঠান্ডা করে কোশ্চেন পেপারটা সে ঠিক পাবে 10টার সময়। মাথা ঠান্ডা করে প্রথমে 15 মিনিট কোশ্চেনটা পড়ে নেওয়া, কারণ আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু 15 মিনিট কোশ্চেন পড়ার জন্য সময় দিয়েছে। ফলে সেটাকে ঠিক মতো যদি পড়ে তাহলে কিন্তু খুব উপকার হবে। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছে, খাতা দেখার সময় দেখি MCQ যেগুলো আমাদের আছে ঠিকমতো না পড়ার জন্য তারা উল্টোপাল্টা উত্তর দেয়, অথচ যদি ঠিক মতন পড়ে তাহলে কিন্তু উত্তরটা সঠিক হয়। তাই প্রথম উচিত হচ্ছে কোশ্চেনটাকে ঠিকমতো বোঝা, কী কী কোশ্চেন এসছে। আর বলছি হবে না আমি জানি, তাও যদি একটু টাফ হয় ঘাবড়ে যাবে না, লেখাটা শুরু করবে দেখবে আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। শুরুটা করবে কীভাবে? কোনটা? অবশ্যই আমাদের দুটো পার্ট, একটা পার্ট এ, একটা পার্ট বি। পার্ট বিটা আমাদের অ্যান্সার হয় খাত, মানে কোশ্চেনের মধ্যে, আর পার্টের জন্য আলাদা খাতা দেওয়া হয়। অনেকের আমার মতে পার্ট বিটা দিয়ে শুরু করা বেটার, কারণ পার্ট বিতে আছে 35 মার্কস, তার মধ্যে আছে MCQ অর্থাৎ কতগুলো মাল্টিপল চয়েস, 4টের মধ্যে যখন একটা সে উত্তরটা খুঁজতে হয়। এবং এখানে লেখার কোনো ব্যাপার নেই, কোশ্চেনের মধ্যে উত্তর সুন্দর করে বক্স করা আছে, তাতে লিখতে হয় ABCD যেটা উত্তর। ফলে 21টা প্রশ্ন যদি ভালো করে পড়ে ভালো করে উত্তর দিয়ে দেয় তাহলে তার অনেকটা চাপ কমে গেল। প্লাস এরপরে আছে 14টা ACQ, এখানেও 1-2 লাইন লিখতে হয়। যদি এটা করে নেয় তাহলে 35 মার্কস যদি উইদিন 1 আওয়ারে কমপ্লিট করে, পড়ে থাকে 35 মার্কস, তাতে 2 ঘন্টা সময় পাচ্ছে, ফলে তার চাপটা অনেক কমে যায়। বেশ, আমাদের শুরুতে একজন কলার আমাদের সঙ্গে যোগদান করেছে। হ্যালো, হ্যালো, টেলিফোনে কে আছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তোমার প্রশ্ন প্লিজ। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ভূগোল পরীক্ষার সময় কোন ছবিতে পেন্সিল কালার কি ইউজ করতে পারি? বেশ, থ্যাংক ইউ ফোন করার জন্য। অবশ্যই পারো, কিন্তু দেখবে কালারটা যেন ট্রু কালার হয়, অর্থাৎ নদী আঁকছো লাল দিয়ে আঁকলে সেটা হাস্যকর হয়ে যায়, ফলে নদী আঁকলে তোমাকে কিন্তু ব্লু কালার আঁকতে হবে। যখন পাহাড় আঁকবে তখন কিন্তু তোমাকে ব্রাউন কালার ইউজ করতে হবে, অর্থাৎ কালার সম্পর্কে জ্ঞান থাকলে তবেই কালারটা ইউজ করবে, নাহলে কিন্তু কালার ইউজ করলে জিনিসটা বাজে হয়। আচ্ছা, আপনি বলছেন তার মানে শর্ট কোশ্চেন দিয়ে শুরু করা সবসময় উচিত? সবসময় উচিত, তাহলে চাপটা অনেকটা। শর্ট কোশ্চেন হচ্ছে পারফেক্ট, পুরো অঙ্কের মতো, অঙ্কের মতন যে নাম্বার সেটাই পাওয়া। হ্যাঁ, এখন ভূগোলে 100% মার্কস পাচ্ছে অনেকে এই কারণে, যেহেতু আমরা আগে, আমাদের বোর্ড আগে এরকম কোশ্চেন ছিল না, এটা বিগত 3-4 বছর এসছে, ফলে এত সুন্দর শর্ট কোশ্চেন MCQ করা যাচ্ছে, 35-এ 35 পেয়ে যাচ্ছে, ফলে নাম্বারটা অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য শর্ট কোশ্চেন দিয়ে শুরু করাটা সবসময় উচিত বলে আমি বলি। আচ্ছা, আপনি বললেন দুটো বিভাগ আছে, পার্ট এ পার্ট বি। বেশ, এবার নাম্বার ডিভিশনটা কীরকম করে? আচ্ছা, পার্ট এতে আছে 35 মার্কস, 35 মার্কসের মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়, প্রতি কোশ্চেনে 2টো করে, এটা অথবা এটা, 7 মার্কস করে, 5×7=35। এবার 7 মার্কস কিন্তু একটা বড়ো কোশ্চেন থাকে না, জিওগ্রাফি যেহেতু ইলাবোরেট সায়েন্টিফিক সাবজেক্ট তাই বড়ো থাকে না, 2+3+2 ডিভিশন, হ্যাঁ, অথবা 4+3। ছাত্রছাত্রীরা কনফিউজড হয়, আমি এটাও পাচ্ছি অটটাও পাচ্ছি, কোনটা করব? আমার মতে যেটা ডিভিশন বেশি সেই উত্তরটা বেশি করো, মানে 2+2 2+2+3 আছে, আর একটা হচ্ছে 4+3, তারপরে একটা 3টে কোশ্চেন, একটা 2টো কোশ্চেন, আমার মতে 3টে কোশ্চেন করো, তাহলে নম্বরটা তুমি অনেক পারফেক্ট পাবে। কারণ যত মার্কস কম তারপরে কম লিখলে হবে বা পারফেক্ট লিখলেই হবে, বড় মার্কসের কোশ্চেনগুলো নম্বর কিন্তু একটু আধটু কম হয়ে যায়। ফলে ছাত্রছাত্রীদের বলবো যে সমস্ত কোশ্চেনগুলো বেশি পার্টে ভাগ করা আছে সেগুলোই তোমরা উত্তর লেখার চেষ্টা করো। আচ্ছা, অনেকে এমন করে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে বিকল্প যখন দেওয়া হচ্ছে যে এই নাম এইটা করো বা ওইটা করো, একটা হয়তো প্রশ্ন চয়েস করলো কোনো পরীক্ষার্থী, সে হয়তো কনফিউজ চালু ঠিকঠাক আনসার করলাম কি না, সে পরেরটা আনসার করে দিল, সো দ্যাট যেটা বেটার হবে টিচার যদি নাম্বার দিয়ে দেয়, এরকম একটা ভাবনাচিন্তা কাজ করে। হ্যাঁ, এটা একদমই ঠিক যে MCQর ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ করার সুযোগ নেই, 21টা থেকে 21টাই করতে হয়। ACQ ক্ষেত্রে ছেলেরা করে কি, 2টোই করে দেয়, করলে কোনো আপত্তি নেই, 2টো ঠিক হলে সে 1 পাবে,
একটা ভুল একটা ঠিক হলো সে এক পাবে, কিন্তু বড় কোশ্চেন অতিরিক্ত করতে গেলে ভয় যেটা হয়, আমি যেটা অতিরিক্ত করতে গেলে পরের কোশ্চেনগুলো কিন্তু লেখার সময়টা আমার কী হবে কমে যাবে, ফলে অতিরিক্ত না করে যে কোশ্চেনগুলো লিখছো একটু বেশি করে লেখো। যেমন ধরো একটা কোনো ক্যারেক্টার একটা সংজ্ঞা দিয়েছে, তার ক্যারেক্টার লেখো, তার উদাহরণ দাও, তার ডায়াগ্রাম আঁকো, অর্থাৎ এমনভাবে করো যেন তোমাকে মাস্টারমশাই তিনে তিন দেয়, কিন্তু তুমি যদি অন্য অতিরিক্ত লিখতে যাও তাহলে সেখানে তোমার সময়টা কী হচ্ছে কম হয়ে যাচ্ছে, তার ফলে তোমার কিন্তু নম্বরটা কমে যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার কাছে কিছু সাজেশনস রয়েছে, আপনি এখান থেকে কিছু অ্যাডভাইস করবেন? হ্যাঁ, আমি একটা সাজেশন তৈরি করি প্রতি বছরই, মোটামুটি আইডিয়া আছে। দেখুন, সাজেশনটা কিছুই নয়, আমাদের এটা পরীক্ষা হচ্ছে 2018, তাহলে 2017গুলো যদি বাদ দেওয়া হয় তাহলেই কিন্তু ছেলেরা অনেকটাই সাজেশন হয়। বা আমি আমার স্কুলের ছেলেদের বলি, তোদের আমি তোরা নর্মাল পাস করে যাবি, শুধু জিওগ্রাফি নয় অন্য সাবজেক্টও কী করবি, 14, 15, 16 তিনটে সালের উচ্চ মাধ্যমিক কোশ্চেন পেপার মুখস্থ কর, তাহলেই তোরা পাস করে যাবি। তাহলে সাজেশনটা কি 14, 15, 16 সালের কোশ্চেনগুলোকে নেওয়া। তার মানে কি 17 যেগুলো এসছে সেগুলো আসবে না? আসার সম্ভাবনা বেশি, খুব ম্যাক্সিমাম 2-3% আসতে পারে, আমরা লক্ষ্য করে দেখেছি এটা দেওয়া হয় না। সুতরাং সাজেশন মানে আর কিছুই নয়, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো শুধু জিওগ্রাফি নয় আর সে যে কোনো সাবজেক্টে 14, 15, 16 সালের উচ্চ মাধ্যমিক কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তোমরা অনেকটাই পেয়ে যাবে, পাস করাটা খুব স্মুথ হবে। আমি বলছি না যে তোমরা 100% পাবে, কিন্তু 70% বা 80% মার্কস পাওয়া তোমাদের সুবিধা হবে। বেশ, এবার কোন কোন একটু চ্যাপ্টার ধরে ধরে বলুন যে কোন কোন চ্যাপ্টারে কীভাবে এগোনো উচিত। তোমাদের প্রথম চ্যাপ্টারটা আছে হচ্ছে যে তোমাদের ওয়ার্ক অফ গ্লেস ইয়ে। আচ্ছা, একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্ন বলো প্লিজ। হ্যাঁ স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে সব্যসাচী পাত্র বলছি। তোমার প্রশ্ন বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে এবছরের জন্য 7 নম্বরে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট যদি আপনি একটু বলে দেন আর কি। বেশ, 7 নম্বরে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট? যেমন ধরো একটা হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ আছে, ভৌমজলের নিয়ন্ত্রক আছে, ভৌমজলের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ আছে, আর্টেজীয় কূপ কীভাবে সৃষ্টি হয়, বিনাশকারী তরঙ্গ গঠনকারী তরঙ্গের মধ্যে পার্থক্য, হ্যাঁ এই ধরনের কোশ্চেনগুলো করার চেষ্টা করো। আরও আছে মৃত্তিকা গঠনের ওপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো আছে, আদর্শ মৃত্তিকার পরিলেখ লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, আঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য আছে। আমাদের অ্যাটমসফিয়ার চ্যাপ্টারে আছে অক্লুশন, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের গঠন এবং তার বৈশিষ্ট্যটা সুন্দর করে পড়ো, এল নিনো লা নিনা এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করো, এটা খুব সুন্দর কোশ্চেন। জেট ইন্ডেক্স, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জেট বায়ু তারা পাই ইন্ডেক্স সাইকেল, এটা খুব সুন্দর করে পড়ো, এটা আসার খুব চান্স আছে। তাছাড়া তোমরা জানো রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, এইগুলো ছোটো কোশ্চেনের জন্য পড়ো। আর ওদিকে ইকোনমিক পার্টের জন্য জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, এগুলো পড়ার চেষ্টা করো। এছাড়া তোমরা পড়ো মিশরে তুলা চাষ কেন হয়, বেশি হয় কেন, ওয়েবারের যে থিওরিটি আছে লিস্ট কস্ট থিওরি, ন্যূনতম ব্যয়তত্ত্ব, এটা সুন্দর করে পড়ো, এটা বড় কোশ্চেনে আসবেই, যদি নাও আসে 2-3 নম্বরে কিন্তু তোমরা অবশ্যই পাবে। কানাডাতে কাগজ শিল্প উন্নতি লাভের কারণ কি, অর্থাৎ এইগুলো পড়ো, তোমরা দেখবে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। অনেকগুলো কিন্তু স্যার আমাদের তোমাদেরকে বলে দিলেন যে 7 নম্বরে বড় প্রশ্ন কী কী আসতে পারে। 14, 15, 16 স্পেসিফিক্যালি বলেছেন এই তিনটি সালে যদি প্রশ্নপত্রগুলো টেস্ট পেপারগুলো ঝালিয়ে নাও তাহলে কিন্তু ম্যাক্সিমামটাই এবারে 2018তে পাওয়ার চান্স রয়েছে। একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।